দুইটা বিয়ে করছো তুমি? হ্যাঁ করছি তাই কি? আমরা দুজনে একটা ভালো ভাগে পাইলাম না। তুমি একটা দিন সুমাইয়ার সাথে দেখা করে মামার কথা কইয়ে দাও। হ্যাঁ এই শুনো, এ রাসেল না খালি তোমার কথা কয় বুঝছাও? আমি কি অত পাগলা নাহি যে ওর কথা এসে তোমাকে ওই পুরো বাইলে কি হবো ভাই? তোর গুচ্ছা আছে দেহিনি কোনোদিন লুচ্ছামি করতে? লুচ্ছামি না করলি বহুত দূর হইল কেন? আমার মনটা তুমি বুঝো না। আজ তোর বোন আমি কিভাবে বুঝবো কত দেখি? দুইটা বিয়ে করছো তুমি? হ্যাঁ করছি তাই কি? আমরা দুজনে একটা ভালো ভাগে পাইলাম না। তুমি একটা দিন সুমাইয়ার সাথে দেখা করে মামার কথা কইয়ে দাও। আশা তোরা দুজন যদি এরকম জোরাজুরি করতে চাস তাহলে আমি সময়ের হাতে আলাপ করে দেখি। হ্যাঁ যদি বিয়ে ও রাজি হয় তাহলে কি মোর সমস্যা কি? ওটাই আমি কইতেছি না ভাই। রাজি হবো রাজি হবো, তুমি সময়ের মধ্যে যাও ভাগ্যে ছিল আমি একটাও নাই দুইটা সে জলতা চুষ্ লুচা থাকে জিটাই তাই জি বাবু ফালাই দিয়া ভাই তাতে বিয়ে করতে হবে। বিয়েটা করলে তারপর তুই বিয়ে করবে রবি, সমস্যা নাই। দেহি ভাই কি রেজাল্ট দেয়? আমি পাগলা কিন্তু তো আমার আগে পছন্দ করছে, এখন আপনার ছোট বই কেমনে কি? হেই আমি তো ওর আগে থেকে তোমাকে পছন্দ করি। তাতে কি? কিন্তু ও তো আগে বলছে, আপনি তো বলেননি। এই ও ছোট মানুষ না? ছোট মানুষ আসলে তো ওর হাতে তো তোমার যায় না, তোমার হাতে আমার হাতে মানায় পারলো। সত্যি কইতেছেন? এ কানে সত্যি? তুমি মাইসে খোঁজ করে দেখো কি সুন্দর মানাইছে, একটা সেলফি উঠে দেখি দেখি। রাসেল ভাইয়ের গার্লফ্রেন্ড না, অবশ্যই এটা জিনিসটা রাসেল ভাইকে জানাইতে হবে। কোন ভাই এখনো কোনো খোঁজ নাই? আসবো আসবো, দেরি হবে না। আল্লাহই জানে কি যে করে, কি আর করব, যা কই তাই তো বুঝছ না, বিয়ে তো করাই লাগবো। রাসেল ভাই না? হ্যাঁ। আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার বড় ভাই প্রেম করতেছে? কই দেখলেন আপনি? আমি এখনই দেখে এসলাম। আসলে? হ্যাঁ, পুকুরের উপরে নদীর ধারে বসিয়েছে। কি কর, চল 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 চল। এটা হাসো, এই যে দেখছো কি সুন্দর মানাইছে। মোবাইলের ভিতরে তো সবারই সুন্দর দেখা যায়, বাস্তবে কি? হ্যাঁ বাস্তবে সুন্দর দেখা যায়। এই যে শুনো, তোমার নিকে না এই দেখো, তোমার নিকে সুন্দর লাগছে। কি ভালোবাসেন আপনি মনে? না তুমি আমাকে বাসো না? কাল যেন বড় ভাই বাড়াবো। হ্যাঁ বড় ভাইয়ের পিছিয়ে পিছিয়ে আমরা বাড়াম। ঠিক আছে চল, এমন এমন কিছু করবি না, একদম চুপ করে থাকবি। কালকে যখন আসবো ওই সময় আসবো। ওই যে মিজানুর বাড়ি তো একটু দরকার আছে, উনি যাবো, আমার একটু দেরি হবো। ওই তোরা ওই যে গরু বাছুর গুনা দেহ নে খাওয়াই। সে কখন থেকে ওয়েট করতেছি, তার আসার কোনো নামই নাই। রেখে বড় দৈরাতে কোন বিপদে পড়লাম? কত টাইম হয়ে গেল তোর? ছোট ভাই বেড়া তার কোনো খারাপ আসবে, ওগুলো একটু বুঝাচ্ছিলাম তো।
তুমি না কইলে কার দানি দোকানে যাইতেছো? আরে যামু তো এই দোকান। এই শোনো কি কই কি তোমার কিন্তু প্রেমের প্রস্তাব দিছিলাম। দুইটা বিয়ে করছে আমার ভাই। হ্যাঁ বিয়ে করছে, গোপন এলাকার লোক জানে না, কেউ জানে না। কি বাদ দাও না, ভুল হয়েছে যে কাজে বুঝছিল। এই তুই যা যা চলো।